বন্ধুরা, এটিপিএন এডুকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলিকে নিয়ে চলে এসেছি। নাম্বার ওয়ান, প্রথম ভার্চুয়াল পিটার্সবার্গ জলবায়ু সংলাপে ভারতের প্রতিনিধিত্ব করেন কে? উত্তর, প্রকাশ জাভাদেকর। নাম্বার টু, বিশিষ্ট বলিউড অভিনেতা ইরফান খান 29 এপ্রিল 2020 সালে মারা যান। বলিউড অভিনেতা জনপ্রিয় হলিউডের কোন চলচ্চিত্রে কাজ করা ভারতের সবচেয়ে সফলদের একজন? উত্তর, জুরাসিক ওয়ার্ল্ড। নাম্বার থ্রি, 2020-এ সুরক্ষা ও স্বাস্থ্যের বিশ্ব দিবসটি কখন পালিত হয়? উত্তর, 28 এপ্রিল। নাম্বার ফোর, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ বিদ্যা দেবেনা প্রকল্প চালু করেছেন? উত্তর, অন্ধ্রপ্রদেশ। নাম্বার ফাইভ, বিরল চামড়ার পিঠে সামুদ্রিক কচ্ছপের বৃহত্তম সংখ্যক বাসা কোন দেশগুলিতে প্রায় 20 বছর পরে দেখা গিয়েছিল? উত্তর, থাইল্যান্ড। নাম্বার সিক্স, কোন দেশ ব্রিক্স বিদেশ মন্ত্রীদের ভিডিও কনফারেন্সের সভাপতিত্ব করেছিল? উত্তর, রাশিয়া। নাম্বার সেভেন, কোন রাজ্য তার কারফিউ 17ই মে পর্যন্ত বাড়িয়েছে? উত্তর, পাঞ্জাব। নাম্বার এইট, বিশ্বের বৃহত্তম জীবিত সমুদ্র কচ্ছপের নাম কি? উত্তর, লেদার ব্যাক সি টার্টল। নাম্বার নাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি লাদাখের অংশগুলি কোন দেশের অঞ্চল হিসেবে দেখিয়েছে? উত্তর, চীন। নাম্বার টেন, কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা স্বল্প মূল্যের ভেন্টিলেটার রুহদার গড়ে তুলেছে? উত্তর, আইআইটি বোম্বাই।